পাকিস্তান সুপার লিগের এবারের আসরটি একটি ম্যাচ খেলেই শেষ করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার পিএসএল এর এবারের আসর থেকে সরে দাঁড়িয়েছেন। পেশোয়ার জালমির হয়ে টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচটি খেলেছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং এর সুযোগ খুব বেশি না পেলেও বিশ্বসেরা অলরাউন্ডার বল হাতে ছিলেন দুর্দান্ত। পেশোয়ারের সেই ম্যাচে জয়ের দিক দারুণ বোলিং এর প্রদর্শনী দেখিয়েছিলেন সাকিব। সাকিবের নৈপুণ্যে বোলিংয়ে সফলতা অর্জন করেছিল পেশোয়ার জালমি। এর পরের ম্যাচে সাকিব আল হাসানকে একাদশের বাহিরে রেখেছে দলটি। সাকিবকে একাদশের বাহিরে রেখে পরাজয়ের তেতোস্বাদ পেয়েছে তারা। বিসিবির কাছ থেকে এ মাসের 26 তারিখ পর্যন্ত ছুটি পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপরই বাংলাদেশ ইংল্যান্ডের সিরিজ থাকায় দেশে ফিরে আসার কথা ছিল তার। তবে পিএসএল এর অষ্টম আসরের আর একটি ম্যাচেও দেখা যাবে না সাকিবকে। পারিবারিক কারণ দেখিয়ে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে। সাকিবের পরিবর্তে পেশোয়ার জালমি দলে নিয়েছে আজবতুল্লাহ উমর জাইকে। এদিকে জানা গেছে পেশোয়ার জালমি শেষ চারে উঠলে সাকিব আল হাসানকে দেখা যাবে প্লে অফ খেলতে। সাকিবের সঙ্গে নাকি এমন চুক্তি রয়েছে পেশোয়ার জালমির। ফ্র্যাঞ্চাইজিটি দাবি করছে এটি, যদিও সে সময় বাংলাদেশ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকবে।